আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাসায় বসে পড়াশোনা করছো। আর যারা নাকি এখনো জুম ক্লাসে অ্যাটেন্ড করোনি তাদেরকে বলছি তোমরা জুম ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। আর জুম জুম ক্লাসের পাশাপাশি তোমরা কিন্তু রেকর্ডিং ক্লাসটাও ফলো করবে, মানে ইউটিউব ক্লাসটাও তোমরা ফলো করবে। আচ্ছা, আমরা তাহলে পড়া যাচ্ছি। আমরা গত সপ্তাহে একটা অধ্যায় শেষ করেছিলাম। আমরা ইতিমধ্যে তোমাদেরকে বলেছি যে এপ্রিলের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হতে পারে, হ্যাঁ। আর এর মধ্যে তো তোমরা জেনেছ যে অ্যাসাইনমেন্টের একটা বিষয় আছে, সরকারিভাবে দেওয়া হবে, সেটা সরকারি নির্দেশনা অনুযায়ী হবে। আর পরীক্ষার বিষয়টা তোমরা কবে হবে বা কিভাবে হবে এই ধরনের ইনফরমেশন গুলো তোমরা মেসেজের মাধ্যমে জেনে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা পড়া শুরু করছি। আমরা আজকে পড়ব নতুন একটি অধ্যায়। আমরা যদি আমাদের অর্ধবার্ষিক প্রস্তুতিমূলক পরীক্ষাটি হয় তাহলে আমাদেরকে কিন্তু আরেকটা অধ্যায় শেষ করতে হবে এর মধ্যে। আমরা কিন্তু একটা অধ্যায় মাত্র শেষ করতে পেরেছি, আমরা অনেক পিছিয়ে আছি। তাহলে আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করি। চলো আমরা কোন অধ্যায় শুরু করতে পারি বলো তো? আমরা অধ্যায় 9 পড়ব আজকে, বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। 102 পৃষ্ঠা, বের করো সবাই। 102 পৃষ্ঠা দেখো তোমরা। নবম অধ্যায়টি কিন্তু আমাদের সিলেবাসে আছে অর্ধবার্ষিক প্রস্তুতিমূলকে। আচ্ছা, 102 পৃষ্ঠা। এই অধ্যায়টি কিন্তু অনেক সহজ একটি অধ্যায় এবং ছোট, আমরা অল্প সময়ে পড়ে ফেলতে পারবো। আজকে আমাদের ক্লাসটি কিন্তু হচ্ছে, এই যে দেখো আমি এখানে লিখে রেখেছি অষ্টম ক্লাস আজকে আমাদের। তোমরা ইচ্ছে করলে এভাবে লিখে রাখতে পারো, তাহলে তোমরা এভাবে লিখে রাখলে তোমাদের রেকর্ডিং ক্লাসটা বা ইউটিউব ক্লাসটা ফলো করতে তোমাদের জন্য সহজ হবে। আর দেখো আমি যেখানে আন্ডারলাইন করেছি তোমরা সেখানে আন্ডারলাইন করবে। নবম অধ্যায়, বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন। আচ্ছা, বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন, দেখো আমরা ছোট থেকেই যখন ছোট ক্লাস থেকেই যখন আমরা সমাজ নিয়ে পড়ছি তখনই কিন্তু আমরা জনসংখ্যা নিয়ে পড়ছি। জনসংখ্যা কিন্তু যে কোনো দেশের জন্য, সমাজের জন্য সবচাইতে প্রধান গুরুত্বপূর্ণ উপাদান আমরা বলতে পারি। তো এই জনসংখ্যাই কিন্তু দেশ এবং সমাজের উপর বেশি প্রভাব, বেশি প্রধান প্রধানত জনসংখ্যাই প্রভাব ফেলে। আর এই জনসংখ্যাকে যদি আমরা একটা কাম্য পর্যায়ে রাখতে পারি বা জনসংখ্যাকে যদি আমরা আমাদের আমাদের দেশের উন্নয়নে কাজে লাগাতে পারি তখন কিন্তু আমাদের দেশ সার্বিকভাবে উন্নত হতে পারবে। তাহলে চলো আমরা এখানে এই অধ্যায় আমরা পড়বো তাহলে জনসংখ্যা সম্পর্কে এবং সেই জনসংখ্যাকে কিভাবে, সেই জনসংখ্যা নিয়ন্ত্রণে আমরা আমাদের সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কাজ কিভাবে হচ্ছে এবং আমরা আমাদের এই বিপুল, আমরা জানি যে আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। তো সেই আমরা বেশি জনসংখ্যাকে কিভাবে আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি, অর্থাৎ বাড়তি জনসংখ্যাকে আমাদের বোঝা না ভেবে বা না বানিয়ে আমরা কিভাবে সম্পদে রূপান্তর করতে পারি সেটাও আমরা জানব। তো আমি শুরু করছি। জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি ধারণা একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটি দেশের জনসংখ্যার ওপর সেই দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে। উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও সেসব দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনা করলেই আমরা সেটি বুঝতে পারব। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ, এই দুটি দেশের কথাই ধরা যাক। যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে 36 জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় 65,118 মার্কিন ডলার। আর অন্যদিকে দেখো বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,103 জন, এটা 2017 হিসেব অনুযায়ী, লোক বাস করে এবং মাথাপিছু আয় 1,909 মার্কিন ডলার। এটা হচ্ছে বাংলাদেশ অর্থনীতি সমীক্ষা 2019 অনুযায়ী। তাহলে দেখো কত পার্থক্য, আমাদের প্রতি বর্গ কিলোমিটারে কত বেশি লোক বাস করে এবং মার্কিন আমাদের মাথাপিছু আয় কত কম। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যা নীতির কার্যকর প্রয়োগের উপর নির্ভর করে।
অর্থাৎ একটি দেশের যে কি ধরনের এই দেশটি উন্নতি করতে পারে সেটা হচ্ছে সেই দেশে যে অর্থনৈতিক একটা পরিকল্পনা থাকে এবং যে জনসংখ্যা নীতি অর্থাৎ জনসংখ্যা বিষয়ে যে পরিকল্পনা থাকে বা নীতি নির্ধারণ করা হয় সেটার উপর নির্ভর করে, সেটা কতটুকু কার্যকর হবে সেটার উপর নির্ভর করে। বাংলাদেশের মতো একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও বেশি সত্যি। এই অধ্যায়ে আমরা জনসংখ্যা বিষয়ে বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি এবং জনসংখ্যাকে সম্পদে রূপান্তরের কৌশল সম্পর্কে জানতে পারব। আমি এতটুকু আর পড়ছি না। 5.1 বাংলাদেশের জনসংখ্যা নীতি, তোমরা কিন্তু দাগিয়ে নিবে, যেখানে ব্র্যাকেট দিয়েছি ব্র্যাকেট দিয়ে নিবে। সাধারণভাবে একটি দেশে জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য যে দিক নির্দেশনা হয় তাকেই দেশটির জনসংখ্যা নীতি বলে। অর্থাৎ জনসংখ্যা নীতি হচ্ছে যে দেশে যে জনসংখ্যা আছে সেই বিষয়ে জাতীয় পর্যায়ে যে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন সেই বিষয়ে যে দিক নির্দেশনা দেওয়া হয় বা যে দিক নির্দেশনা সেটি হচ্ছে সেই দেশের জনসংখ্যা নীতি। দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়। অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, সামাজিক অবস্থা কেমন সেটার উপর নির্ভর করেই এই পরিকল্পনা গ্রহণ করার জন্য, এই জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য দিক নির্দেশনা দেওয়া হয়। এই নীতি লক্ষ্য হল জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল, তোমরা এই মূল লক্ষ্য উদ্দেশ্য মুখস্থ করে ফেলবে, দেশের সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিবার পরিকল্পনার সুযোগ ও অত্যাবশ্যক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রজনন স্বাস্থ্য সেবা জোরদার করা। পরিবার পরিকল্পনা কর্মসূচি অর্থাৎ একটি পরিবারের পরিবার পরিকল্পনা কি সেটা আমি আগে বলে নিচ্ছি। একটি পরিবারের জনসংখ্যা বা সন্তান জনসংখ্যা কি পরিমাণে থাকবে সেটা বিষয়ে পূর্বে থেকে যে পরিকল্পনা করা হয় সেটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। যেমন দেখো, একটি পরিবারের বাবা মারা যদি আগে থেকে চিন্তা করে যে আমাদের সন্তান যদি দুজন হয় তাহলে আমরা তাদেরকে এই সুবিধাগুলো দিতে পারবো, আমরা তাদেরকে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবো, ভালো খাবার দিতে পারবো, বাসস্থান দিতে পারবো, তো এই যে তারা এবং এইটা চিন্তা করেই তাদের সন্তান সন্ততি দুজনই হয়, দুজন বা তিনজন হয় বা অনেকের আবার একজনও থাকে, তো এই যে তারা যে আগে থেকেই চিন্তা ভাবনা করে সন্তান সংখ্যা বা পরিবারের সদস্য সংখ্যা নির্ধারণ করলো এটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। প্রজনন স্বাস্থ্য সেবা জোরদার করা, আচ্ছা, শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা, শিশু ও নারীদের যে অপুষ্টি শিকার হচ্ছে সেটি কমিয়ে আনতে হবে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা, থানা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষণিক ডাক্তার নার্স ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ নিশ্চিত করা, প্রতিটি গ্রামে প্রসূতিদের নিরাপদ সন্তান জন্মদানের সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ প্রতিটি গ্রামে যে গর্ভবতী মায়েরা আছেন তাদের নিরাপদভাবে যাতে সন্তান জন্মদান করতে পারে এই সুযোগটা সৃষ্টি করতে হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে সর্বত্র ও সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা, যারা গরিব এবং বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ যাদের শারীরিক বা মানসিক বা কোনো সমস্যা থাকে তাদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের নিরাপত্তা বা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। জনসংখ্যা সম্পর্কে বর্তমানে বাংলাদেশের স্লোগান হচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। প্রতি বছর 2রা ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। এতটুকু দাগাও, এখানে আমরা একটা প্রশ্ন উত্তর পাব। আর্থসামাজিক উন্নয়নে জনসংখ্যা নীতির ভূমিকা আলোচনা করো, আমরা এই ভূমিকাটা এখান থেকে আলোচনা করব এবং এখান থেকে কিছু আলোচনা করব। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন হতে পারে বাংলাদেশের জনসংখ্যা নীতির লক্ষ্য উদ্দেশ্য, তো তোমরা এখান থেকে এই পর্যন্ত এটার আলোচনা করবে এই পর্যন্ত। আচ্ছা, 5.2 জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ, আচ্ছা
জনসংখ্যা নিয়ন্ত্রণে বা বেশ আমাদের অনেক দিকেই অনেক সেবার ক্ষেত্রে দেখা যায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও কাজ করে যাচ্ছে, বেসরকারি এনজিও গুলো কাজ করে যাচ্ছে। তো দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণে কিভাবে কাজ করছে এরা। সরকার যে কাজগুলো করছে, জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার কমিয়ে আনার জন্য সরকার নিম্নলিখিত উদ্যোগ গ্রহণ করেছে। এতটুকু কিন্তু এগুলো কিন্তু সব মুখস্থ করতে হবে। নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার হার বাড়ানোর জন্য প্রাথমিক গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূর ও 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করে। ইতোমধ্যে এই কর্মসূচি শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে। শোনো, এটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে দেখে আমি কোনো দাগিয়ে দিচ্ছি না, সবই ইম্পর্টেন্ট, মানে প্রশ্ন উত্তর আসবে। সরকার নারী শিক্ষার প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হয়। সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু রয়েছে। কাজী অফিসে বিয়ের রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে বাল্য বিবাহ অপরাধ। মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহ হলে সেটা হয় বাল্য বিবাহ। তো কাজী অফিসে কিন্তু এই বাল্য বিবাহ কিন্তু রেজিস্ট্রেশন করা যায় না। এর জন্য যাতে এই বাল্য বিবাহ যাতে রোধ করা যায় সেজন্য এই বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। হাঁস মুরগির খামার ও মাছ চাষের মতো আয়বৃত্তিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের ওপর সরকার গুরুত্ব আরোপ করেছে। তাছাড়া পোশাক শিল্প, কারুশিল্প এবং অন্যান্য হস্ত ও কুটির শিল্পেও নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে। এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে। এছাড়া নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে কোটা প্রথা চালু করেছে। অর্থাৎ একটা পরিবারে যখন নারী বিভিন্ন আয়মূলক কর্মসূচিতে জড়িত থাকবে তখন কিন্তু, বা নারীর ক্ষমতায়ন হবে তখন কিন্তু দেখা যাবে যে সেই পরিবারে কিন্তু নারী সন্তান কম, সন্তান বেশি সন্তান জন্ম দ্বারে অনাগ্রহ প্রকাশ করবে, মানে আগ্রহ প্রকাশ করবে না। এভাবেই কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবারের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। আচ্ছা, জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন পদক্ষেপটি তোমার এলাকার জন্য বেশি কার্যকর বলে তুমি মনে করো? যদি তুমি তোমার মতো এখান থেকে লিখবে। এবার দেখো বেসরকারি উদ্যোগ। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা, এটাকে বলে এনজিও, শর্ট করে বলা হয় এনজিও, বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এনজিও, এনজিওর কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের সহায়তার মাধ্যমে তারা তাদের কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থাগুলো কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। অর্থাৎ মুক্তিযুদ্ধের পর থেকেই বিভিন্নভাবে এদেশের উন্নয়নে কাজ করছে এনজিও গুলো, কিন্তু বর্তমানে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রণেও কাজ, বিভিন্ন কাজ করে যাচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম নিচে তুলে ধরা হলো। আচ্ছা, কি কি দেখো কাজগুলো করছে পয়েন্ট আকারে। যদি জ্ঞানমূলক, যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে মানে 2 মার্কসে, তখন তোমরা শুধু একটু ভূমিকা দিয়ে শুধু পয়েন্টগুলো তুলে দিবে। আর যদি গ এবং ঘ নম্বরের আসে তাহলে পুরোটা বিস্তারিত লিখতে হবে। ক দেখো, কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে তাদের উৎসাহ দেওয়া হয়। প্রকল্পের আওতায় মা ও শিশু স্বাস্থ্য, টিকা, ইনজেকশন ও পুষ্টি শিক্ষা বিষয়েও সেবা প্রদান করা হয়। 2 সন্তানের পরিকল্পিত পরিবার গড়ার লক্ষ্য বাস্তবায়ন। বাংলাদেশ সরকার 2টি সন্তানের পরিবার গড়ার জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে। বেসরকারি সংস্থাগুলো এই লক্ষ্য অর্জনে কাজ করছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তারা কাজ করছে। তাহলে দেখো তারা কিভাবে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে, সহায়তা করছে। বাল্য বিবাহ রোধে উদ্বুদ্ধকরণ, অর্থাৎ বাল্য বিবাহ কিভাবে থামানো যায়, কিভাবে যাতে না হয় সেইটা, সেই রোধে উদ্বুদ্ধকরণ, অর্থাৎ সবাইকে বাল্য বিবাহ না হওয়ার জন্য সবাইকে থামানোর জন্য সবাইকে উৎসাহিত করা।
দেশে বাল্য বিবাহ রোধ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের বিদেশে কিন্তু বিভিন্ন, যেমন যেমন দেখো আমরা কার্টুন দেখি, ওই কার্টুনে কিন্তু, যেমন মিনা কার্টুন তোমরা দেখো কিনা আমি জানি না, মিনা কার্টুনে কিন্তু এই বিষয়গুলো খুব দেখানো হয় যে বাল্য বিবাহ রোধ করা, যৌতুক রোধ করা, এই বিষয়গুলো কিন্তু এই যে সামাজিক সচেতনতামূলক বিষয়গুলো কিন্তু সেখানে তুলে ধরা হয়। প্রশিক্ষণ কার্যক্রম, বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করছে। সচেতনতা কার্যক্রম, জনসংখ্যা সমস্যা মোকাবেলায় বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য নানা রকম উপকরণ তৈরি ও ব্যবহার করে। অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য কি করে, নানা রকম উপকরণ তৈরি করে, যেমন পরিবার পরিকল্পনা বিষয় সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজ লেটার, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি। ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি, বেসরকারি সংস্থাগুলো স্থানীয় ধর্মীয় নেতাদের জন্য কর্মশালা আয়োজন করে, তাদের এ ব্যাপারে উদ্বুদ্ধ করে। ধর্মীয় নেতারাও জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে ভূমিকা পালন করে। দেখো অনেকেই কিন্তু আমাদের দেশে আমরা আছি যে আমরা ধর্মীয়কে, আমরা কিন্তু সবাই যার যার ধর্মকে অনেক বেশি প্রাধান্য দিই, তাহলে আমাদের যারা ধর্মীয় নেতা আছেন তারা যদি আমাদেরকে জনসংখ্যা বিষয়ে সচেতন করে তোলে, আমরা কিন্তু সেক্ষেত্রে বেশি প্রভাবিত হব। সেজন্য এখানে বলেছে ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ। এখানে একটি কাজ আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, এটা আলোচনা করতে হবে, সম্পূর্ণ তুলে ধরতে হবে, ঠিক আছে। আর একটা কথা, এই অধ্যায়টা কিন্তু আমি সেই পেপার আলাদা একটা কাগজে পয়েন্ট করে করে দেই নাই, কারণ হচ্ছে এখানে সবই পয়েন্ট আকারে দেওয়া আছে এবং সবই পড়তে হবে। কেমন, তোমরা সব পড়বে, খুব সহজ অধ্যায়টা, পয়েন্টগুলো নিজের মতো করেও লিখতে পারো, তবে বানিয়ে বানিয়ে নিজের ইচ্ছা মতো লেখা যাবে না, এগুলোই নিজের ভাষায় লিখতে পারো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।